আড়াই বছর আগে স্বঘষিত গোরক্ষকদের গণপ্রহারে নিহত পেহেলু বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ খারিজ করে দিয়েছে রাজস্থান হাইকোর্ট পেহলু দুই ছেলে এবং এক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে রাজস্থান গবাদি পশু প্রাণী সুরক্ষা আইনের অধীনে দুধ ব্যবসায়ী পেলু খান তার দুই ছেলেও এক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বিচারপতি পঙ্কজ ভাণ্ডারীর বেঞ্চ আজ এই মামলা খারিজ করে দিয়ে বলেন হত্যা করার উদ্দেশ্যে গবাদি পশুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল তার ক্রমণ প্রমাণ মেলেনি দু সতেরো সালের পয়লা এপ্রিল রাজস্থানের জয়পুরের মেলা থেকে গবাদি পশু কিনে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন পেলু খান আলবারের কাছে পেলু খানের গাড়ি আটকায় স্থানীয় বাসিন্দারা গরু পাচারকারী সন্দেহে তাকে মর্মান্তিকভাবে পিটিয়েছিল স্বঘোষিত গোরক্ষকরা তেসরা এপ্রিল হাসপাতালে মৃত্যু হয় পঞ্চান্ন বছরের পেলু খানের